ছাগল দুটো দেখতে পাচ্ছি না, ছাগল দুটো তো বেঁচে দিই আমার। হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। তো ব্লগটা দারুণ হতে চলেছে, কারণ তোমরা তো জানোই আজকে আমি কোথায় যাচ্ছি, হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে যাচ্ছি কলকাতা আইকন পলের বাড়ি, খুব মজা হবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এখান থেকে আমি ট্রেন ধরবো মানকড় থেকে, ডাইরেক্ট একদম হাওড়া চলে যাবে, হাওড়ায় মানে হাওড়ায় যাবে, আর কোথাও দাঁড়াবে না। অ্যান্ড ওইখান থেকে বাস ট্রেন ধরে দেখা যাক আইকন পল নিতে আসে কিনা, হাওড়ায় অথবা বাসে যাবো, ঠিক আছে। তো অবশ্যই আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দারুণ মজা হতে চলেছে আজকে দুজনে মিলে দেখে। আমি এখান থেকে এখন যাবো, এখন 3 ঘন্টা তো কমসে কম লাগবে এখান থেকে ট্রেন ধরে। তো ওখানে যাবো, যাওয়ার পর দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, অ্যান্ড তারপরে তোমাদেরকে দেখাবো আইকন পলকে। অ্যান্ড এখন গিয়ে টিকিট উইকিট কাটতে হবে, ঠিক আছে। তো আমি ক্যামেরা অফ করছি, পরে তোমাদেরকে দেখাবো। টিকিট, আমি টিকিট ছাড়া গাড়িতে উঠি না। চলো চলো। ট্রেনে এতই ভিড় ছিল যে আমি তোমাদেরকে দেখাতে পারিনি ট্রেনটার ভিতরটা, কেননা পা ফেলার পর্যন্ত জায়গা ছিল না। তো এর জন্য আমি এখন স্টেশনে বাস ধরতে হবে, আমার সেখানে বাস স্টপেজ আছে দেখতে হচ্ছে, কত বাস। তো আমাকে বাস ধরতে হবে, এখান থেকে বাস ধরতে হবে। বাস ধরার পর আইকন পল বললো যে কত নম্বর বাস ধরতে হবে, তারপরে এখানে বাস ধরে তারপরে আমি যাবো। আর এখন আছি হাওড়া ব্রিজে, হাওড়া ব্রিজে একটুখানি জাস্ট তোমাদের লুকটা দেখে দিচ্ছি, হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছো। হাওড়া ব্রিজে এটা আমি সেকেন্ড বার এসেছি, আগে একবার এসেছিলাম, আজ থেকে এক বছর আগে একবার এসেছিলাম। এখানে আমার একটা পিসির বাড়ি আছে, তো সেই জন্য এখন দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা একটু ঘুরে নেবো, হাওড়া ব্রিজ, তারপরে বাস ধরবো। বাস ধরার পর এখন যাবো বাস ধরতে, যাই না বাস পাবো কিনা, অ্যাভেলেবেল বাস কিনা যাই না। আইকন পল বললো অ্যাভেলেবেল বাস, আমি বললাম তুমি স্কুটি নিয়ে চলে আসো, তো বলছে তেলের খরচাটা আমাকে দিতে হবে। সালা কিপ্টে দুটো দুটো ছাগল আছে, ছাগল বিক্রি করে কী করেছে যাই না। তো চলো যাওয়া যাক, এখন বাস ধরা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরও হাওড়া ব্রিজ যেটা হাওড়ায়, অ্যান্ড আমি ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ আমি জানি না কোন দিকে যেতে হয়। তো এখন বাস ধরবো, কারণ যদি বাস মিস হয়ে যায় তাহলে হয়ে গেলো। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা বাস স্ট্যান্ড, চলো বাস ধরা যাক। তোমাদের ফাইনালি আমরা চলে এসেছি আইকন দাদার বাড়ি। দাদা, আমি নাকি দাদা দেখতে অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে ভাই এর পাশে দাদা। আমি এসেছিলাম যখন আমি সকালবেলায় ফোন করেছিলাম, ঠিক আছে, 6টার সময়। রান্না বান্না কিছু করে রাখিনি, আমাকে না খাইয়ে রেখে দিয়েছে, একটু আগে আমি খেলাম 3টে বাজে, ঠিক আছে। এখন আর কিছু বলার নেই ভাই, সত্যি কথা হলো ভাই আমার বাড়িতে আজকে নিরামিষ, ঠিক আছে। তো জানি না বড় লোকের বাড়ির ছেলে আমাদের গরিবের ঘরে আসছে, তো কি খাবে না খাবে আমার কোনো আইডিয়া নেই। তো ফোন করে গেছি কালকে রাত থেকে, একবার অন্তত ফোনটা তুলতে হয় যে কি খাবে না খাবে। তো ভাই ফোন তোলেনি, বলেনি, আমি মাকে না করে দিয়েছি, আমি ও খাবে না, না খেয়েই থাকবে সারাদিন। তো লাস্টে এখানে এলো, বিরিয়ানি খেলো একটা সাবস্ক্রাইবারের দোকান থেকে, আবার পেঁয়াজ এত দাম, পেঁয়াজও মালটাকে দিয়েছে ফ্রিতে, এত দাম অনেকগুলো দিয়েছিল পেঁয়াজ, অনেকগুলো দাম কমে গেছে বোধহয় না, জানি না আইডিয়া নেই। তো যাই হোক সবকিছু ঠিক আছে, এখন এসছে, এখন আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে, কারণ কালকেই যাচ্ছি আমরা গোয়া, কারণ কন্টিনিউ আমাদের চ্যানেল এখন অনেক কটা ব্লগ দেখতে পাবে কন্টিনিউ। তাই ছাগল দুটো দেখতে পাচ্ছি না, ছাগল দুটো তো বেঁচে দিই, আমার 10 টাকাটা দেয়নি, আমি 10 টাকা উসুল করবো। ছাগল দুটো কে চুরি করে নিয়েছে ভাই, চুরি করে নিয়েছে ছাগল, তারা ছাগল দুটো চুরি করে নিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ছাগল দুটো আমাদের। কালকে যাবে আমাদের গোয়াতে, ঠিক আছে, হ্যান্ডসাম বয় গিয়ে আজ কালকে পুরো একদম ধামাল করে দেবে, ধামাল করে দেবো। ওইখানে আমি একটা একটা ডায়েরি নিয়ে রাখবো মেয়েদের নম্বর দেওয়ার জন্য, দেখি তো, কারণ জানো গোয়াতে কত 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 ভালো ভালো মেয়েরা থাকে, তো সব কটাকে আমি পটি দেবো বন্ধুরা। আমি সিঙ্গেলে ফিরবো না ভ্যালেন্টাইন ডে তে, আমি সিঙ্গেলে ফিরবো না, ঠিক আছে। এখানে আইকন আছে, আইকন পটাবে, আমিও পটাবো একদম। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ না 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 না, ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হাত ব্যথা হয়েছে, তাও কি হয়েছে, আমরা যাব, কোথায় যাব, যাও আমরা এখন জিনিসপত্র কিনতে যাবো, কারণ কলকাতায় এসে, কলকাতায় এসে যদি কোনো ভালো জিনিসপত্র না কেনা হয়, যদি ফোনের ট্রাইপড, যদি DSLR ক্যামেরা, আমার ট্রাইপড এখনো যেটা কেনা, কত বড় না বন্ধুরা, 50,000 টাকা দিয়ে DSLR কিনেছে, গরিব মানুষ, অনেক খেটে করেছি ভাই। তোমরা লোকে যখন অন্য কিছু করছিল, তখন আমি বসে বসে এডিটিং করছিলাম, সেটা একটা মেহনত লাগে আমার, রাইট, দ্যাটস রাইট, তো সেটারই একটা
এটা হ্যাঁ হ্যাঁ জিনিস দারুন ভাই, ডিজেল ক্যামেরাটা না অসম, আমি দেখলাম তো অসম না অসম। ছাগল ছাগল দুটো কোথায় পেয়ে যাবে? ছাগল দুটো পেয়ে যাওয়ার চিন্তা করো, ব্লগটা এখন কন্টিনিউ করে যাও, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো হবে। ভালো করলে গেমিং সুব্রত চ্যানেলে আছে, গেমিং সুব্রত কি শুধু সুব্রত শুধু শুনছি আমি ছাড়া সুব্রত ভাই সুব্রত গেমিং সুব্রত গেমিং সুব্রত লাইভ, তারপর কি হয়েছে আমাদের দোকান মোকান, আমরা গেছিলাম আমরা গেছিলাম কিছু কিনতে, শার্ট মার্ট কিনতে, কিন্তু অ্যাকচুয়ালি দোকান বন্ধ, সেই জন্য আমরা ঘরটা আইকন পল ঘরটা দেখে দিচ্ছি। আমাদের এনক্সাইড ভাই আছে এখানে, দাদা ভাই যা বলবে চলে যাবে, তার সঙ্গে দেখতে পাচ্ছ আইকন পালকে জাগিয়ে আইকন নিয়ে গেছিল, কি ছেলে এরা জাগিয়ে নিয়ে পুরো আছে। আর এই যে আমাদের একটা দাদা, দাদা ভাই যাই হোক, এরা কি করে এত বড় হয়ে গেছে কেউ না, আমরা কি খাই না নাকি, আমরা কি খাই না কি বলবো আমি এখন ঝামেলা জাতির ইউটিউবার হয়ে গেছি, শুধু আমার সাথে এখন ঝামেলা হচ্ছে ফোন আমার কাছে ভাই, অত টাকা নেই যে DSLR কিনবো। তো এই ফোনটার দামই আছে 15,000 ভাই, 9,000 টাকা। আর OnePlus আছে, তোমরা কি দেখে নেবে ঠিক আছে। এখন দেখো শুরু হয়ে গেছে, আর আমি এখন বানাচ্ছি, কখন এডিট করে কখন পোস্ট করবো জানি না, আর কালকে আবার অনেক ব্লগিং ফ্লগিং হবে। ঠিক আছে, তো বাস আজকের ভিডিওতে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটা ট্যাং 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 আছে তো আমার কাছে একটু এসো, এনক্সাইড গেমিং এখন সিলভার প্লে বাটন পেয়েছে, তোমরা গিয়ে দেখে আসো ভাই, নতুন নতুন সিলভার প্লে বাটন পেয়েছে এখন, এনক্সাইড স্পেলিংটা এখন ভালো করে জানা ভাই, ওর ওর লিংক আছে ডেসক্রিপশন বক্সে, লিংক আছে হয়ে গেছে ঠিক আছে, তো ঠিক আছে। এখন ভাবিজি ফোন করছে জানি না কি আছে, 5 টাকা ঢুকে যাবে ঠান্ডা থাকো ভাই বন্ধুরা, আবার কালকে ব্লগ আসবে, পরশুদিন ব্লগ আসতে থাকে ভাই।